ফয়সাল আই, আজকে শুক্রবার না, মনে আছে তোমার? তো কিসে কি হয়েছে মানে? আজকে কি তোমার জন্মদিন না আমার জন্মদিন? মায়ের জন্মদিন? এই এত কথা বলো কেন তুমি? ছেলেটার জন্মদিন? আশ্চর্য, কেউ মারা গেছে? কারো মৃত্যুবার্ষিকী? কালোবাস পড়তে হবে, জনসমাবেশ করতে হবে, মিছিল করতে হবে, মাইক ভাড়া করে আনবো? ফয়সাল, তুমি সাথে গিয়ে ঘোষণা দাও সারা জাতিরে যে আজকে শুক্রবার। আমি সংবাদপত্রেও খবর দিই, টিভি চ্যানেল ক্যামেরাম্যানগুলোরও খবর দিয়ে আসে, তোমার রেকর্ড করে নিয়ে থাক, আজ শুক্রবার। ফয়সাল একদম চুপ করো, আজকে তোমার বাজারে যাওয়ার ডেট না? কেন, আমি গত শুক্রবারই তো ওভারটাইম করছি। ও, তুমি একা ওভারটাইম করো, আর আমি যে সারা মাস ওভারটাইম করি সেই খেয়াল আছে তোমার? আরে নারিকুল, এটা জানো না যে তোমাদেরকে তো ঈশ্বর সৃষ্টি করছে এই ওভারটাইমটা করার জন্য, নাহলে আমরা এত সুখে শান্তিতে থাকতাম কেমনে? ফয়সাল এত বকবক করো না তো, যাও তো, তুমি বাজারে যাও, উঠো উঠো। না, বাজারে আমি এমনিই যাইতাম, তোমার সাথে একটু পরামর্শ করেই যাইতাম। কি পরামর্শ আবার বলো? আমি একটা নতুন প্রজেক্ট নিছি না, ওই প্রজেক্টের বসরে কালকে একটু ডিনারে ইনভাইট করছি, বুঝছো তো? ওনার আবার একটু ওই আধুনিক বাঙালি ফ্যাশন আছে না, একটু বাজি বর্তা লতা পাতা ওই সর্ষে ইলিশ এগুলো খাওয়ার, তো আমি আবার ওনারে বসি, স্যার আমার বউ খুব ভালো ইলিশ রাঁধতে পারে। তোমার কি মাথা খারাপ হচ্ছে? হ্যাঁ, আমি কি এসব রান্না করতে পারি ফয়সাল? এই সর্ষে ভর্তা ইলিশ এগুলো আমি পারি। আশ্চর্য ফয়সাল, তুমি এইভাবে কথা বললে মনে হয় সারা বছর আমি রান্না করে তোমাকে খাওয়াই না? এই আবার আরেক দিকে কেন ড্র্যাগ করতেছো? লক্ষ্মী শোনা, যাও একটু মার, সরো তো সরো, একটু একটা ইলিশ, সর্ষে ইলিশ, আমি যাচ্ছি বাজারে, এখনই যাচ্ছি। যাও তুমি বাজারে যাও, আমি যাচ্ছি যাচ্ছি। সরো, আমার স্যান্ডেল দাও, যাও তাড়াতাড়ি, যাইতেছি। শোনো কি আবার কি? সর্ষে ইলিশটা একটু সিরিয়াসলি দেখো। হ্যাঁ, বাজারে যাও তো ফয়সাল, আমি কোন রাস্তা তুমি বুঝো না? হ্যাঁ আমি সব বুঝি। মা, এই কি করছিস তুই? মা শুনেন মা, এই আপনার ছেলের এক বুড়া বস কাল রাতে ডিনার করবে মা, কি করি বলেন তো? এই পুরোনো দিনে কি কি খাবার খাবে আপনার ছেলে বললো। এক কাজ করেন, আপনি আমাকে একটা একটা করে রেসিপি বলেন, আমি সব তুলে নিচ্ছি। সর্ষে ইলিশ ধরো 8 টুকরো ইলিশ মাছ। আচ্ছা মা, সর্ষে ইলিশে দেওয়ার আগে তো আমি একটা বেগুন ভাজা দেবো অবশ্যই। আহা, আগে সর্ষে ইলিশের কথা বলছি, ওটা আগে লিখে নাও। আমি আপনাকে সব জোগাড় করে দেবো, আপনি শুধু রান্না করে দেবেন। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এই পড়াশোনা নেই? আচ্ছা থাক, তুই কি করে দিলাম? থাক, তুমি আবার করো, আমাকে একটু বুঝাও। এই তো একটা জিনিস লিখছি, এটা যেন চাঁদের একটা টিকিট পাওয়া যায়। দাদি, হ্যাঁ গো, কে না কে আইব? এই যে সারাদিন কাটাকাটি করলেন, রান্না বান্না করলেন, আপনার কি লাভ? কেন লাভ নেই কেন? আপনার তো কে আইব না, আইব তো হ্যাঁগুলো সাসি তো আপনার রান্নার কাজে একটু সাহায্য করতে পারে। হ্যাঁ গো, কি জানি হইলো যে ম্যারেজ ডে না কি ইউনিভার্সিটি না কি জানি কয়, হ্যাঁ কত জায়গায় ঘুরলো, কত জায়গায় গেল, আপনার কি নিচ্ছে কোন? হ্যাঁ একলা একলা আনন্দ করছে, আপনার কোনো আনন্দ হয়েছে? দেখ, আজে বাজে কথা বলবি না দাদি, আজে বাজে কথা না দাদি, আজে বাজে কথা না। আপনি যে একলা একলা ঘরে থাকেন, আপনার কি ভালো লাগে দাদি? আমার গো গ্রামে কত বুড়ি আছে, কত জায়গায় আডে, এই হেনে যায়, ওই পুকুর পাড়ে যায়, গাছতলায় যায়, খেতে যায়, মই সুডায়, সে পেঁয়াজ সুডায়, কত কিছু করে। আর আপনি আপনি কি করলেন? আপনার পুলা আপনার লেগে কি করছে কোন? চুপ করে বসে থাকলে থাক, আর তার নাইলে এখান থেকে উঠে যা।
মাঠে। স্যার, গতবারের প্রজেক্টটা আমি ঠিক মতো করতে পারিনি, আমি স্বীকার করতেছি স্যার, কিন্তু এবার আমাকে এই কাজটা দেন স্যার, আমি একদম সিনসিয়ারলি 100% করে দেবো, আপনার কোনো কমপ্লেন থাকবে না স্যার। আর রান্নাটা কেমন হয়েছে স্যার? খুব ভালো। আমার মা, আমার ওয়াইফ রান্না করছে স্যার, ও খুব ভালো রান্না করে স্যার। হ্যাঁ, তুমি তো রিয়েলি লাকি ম্যান, তোমরা খুব ভালো রান্নাতে জানেন। থ্যাংকস। আর তুমি নিবে? না না। দেখছেন দাদি, দেখছেন কেমন ডাহামিশা কথাটা কইতাছে? আর রান্না করলেন আপনি আর পাট গায়ে হেরা, আমি হলে তো ডাইরেক্ট গিয়ে আসল কথাটা কইয়া ফেলাইতাম। চুপ কর, উল্টা পাল্টা কথা বলিস। হ্যাঁ, আমি কিছু কইলি এই পারুন আর একটু ঝোল দাও না, তখন তো কি অবস্থা দিতে আছে, মাংস দাও বেশি করে। মা, খাবার বলি নাকি অনেক মজা আসতো না, এই তাড়াতাড়ি করো না। দিতে আছে মা, আপনি কি ওখানে যাবেন নাকি এখানেই থাকবেন? না না, থাক এখানে থাক, আমার লজ্জা করে। ঠিক আছে, চুলাটা ই করে রাখো, অল্প আছে রাখো। কই মাছটা দাওনি তুমি? দিচ্ছি দিচ্ছি, এই লাউ পাতা দিয়ে রান্না করো। এখনকার সময় তো এই ধরনের রান্না বান্না বাড়িতে খুব কম হয়। কান্তা, আমি খুব সরি, আমি মুখ ফুসকে একটা কথা বলে ফেলছিলাম, আমাকে মাফ করে দাও। তুমি তুমি তোমার বসের সামনে আমাকে অপমান কেন করলা? বিশ্বাস করো আমি অপমান করি না, এটা আমার মুখ ফুসকে মায়ের নামটা বাইরে গেছে। তারপর আমি তোমার দিকে তাকায়, তুমি কেন বললে যে মা রান্না করছে? তারপর তো আমি তোমার দিকে তাকায় কারেকশন দিছি তো, যে তুমি রান্না করছো। দেখো দেখো, তুমি কিন্তু মোটা মুখ ফসকে বের করো নাই, তুমি ইচ্ছা করে আমার উপর প্রতিশোধ নিছো, গত মাসে মানতে বসে যে ঘটনা ঘটছে সেটার প্রতিশোধ নিছো তুমি। আমার আজকের ঘটনা কালকে মনে থাকে না, আর তুমি গত বছরের ঘটনা আমারে মনে করে দিছো, কোথা থেকে কি পেঁচাইতেছো তুমি বলো তো? তুমি আমারে বোঝানোর চেষ্টা করবে না ফয়সাল, আমি সব বুঝছি, যাও এখান থেকে। আচ্ছা, তুমি কি ছোটকাল থেকে এরকম কান্তা, এর জন্যই তোমার নাম রাখছে কান্তা? তুমি আমার নাম নিয়ে একদম কোনো ফালতু কথা বলবে না, আমার একদম পছন্দ না, যাও এখান থেকে। এই তুমি এরকম করো না প্লিজ, আমার দিকে তাকাও। তুমি যে অনেক সহ্য করছি, আমার পক্ষে আর সম্ভব না সহ্য করা, তুমি আজকে বিকালে বিদায় হবা। এই তুমি কি মনে করো নিজেকে? আরে আমি তোমাকে যে কাজের জন্য রাখছি সেই কাজে যদি আমার না হয় তাহলে তোমাকে রেখে আমার দরকার কি? হ্যাঁ, দাদি আমি যাইতেছি গে, খালি আপনার লিগে আমি হিনা আসছিলাম। তোর মামা আসছে? হ, আইসে, বাইরে খাটাই রয়েছে। দাদি আপনার কিছু কথা কম বল। আপনার পোলায় আপনার পোলার বউ আপনার তো কামের লোকের মতো রাখছে, আপনারে দেয়া ঘর গুছায়, রান্না করায়, নাস্তা বানায়, বাচ্চার পোলাডারে দেখাশোনা করায়, আমি তো খালি আপনার একটু সাহায্য করি। দাদি আপনার আর আমার পার্থক্যটা হইল কি জানেন? আপনি খাটে শুন আর আমি নিচে শুন। দাদি আমি গেলে গা আমার সব কথা শুনতে হইব, যাই গা দাদি।
দাদি দুয়ারটা দিয়ে যান। দাদি আজকে আমার সব কাজ আপনি করলেন, কেমন লাগলো? থালা বাসন ধুইছেন, ঘর পরিষ্কার করছেন, কাপড় গুছাইছেন, আবার সবার লিগে রান্নাও করছেন, খুব ক্লান্তি লাগতেছে না? তাইলে এখন বিশ্বাস হয় যে আপনি আসলে কাজের লোক, আমি আর আপনি একই। শোনো, তুমি হইতেছো এই দুনিয়ার সবচাইতে বড় চাপাবার স্বামী, বুঝলা? গিনেস বুকে নাম উঠছে আমার? গিনেস বুকে তোমার নাম ওঠে নাই, কিন্তু ওরা যদি জানতো তাহলে ঠিকই উঠতো। আই ফয়সাল, শোনো, তোমার কি কথা ছিল আমার সাথে বলো? যে আমি যেই টাকাটা আর্ন করবো সেই টাকাটা দিয়ে বছরে বাবুর যখন স্কুলে সামার ভ্যাকেশন দিবে আমরা বাইরে, দেশের বাইরে কোথাও ঘুরতে যাব। তুমি করছো, তুমি আমার হাতের দিকে তাকাইছো কেন? কারণ তোমার হাতও তো কথা বলতেছে, ওইটা তো কানে শুনতেছি আর এটা চোখ দিয়ে দেখছি। তুমি তুমি কথা রাখছো এটা? তুমি একটু ঠান্ডা মাথায় একটা জিনিস চিন্তা করো, তোমার এই টাকাটা যদি ব্যাংকে পড়ে থাকে তাহলে দেশের অর্থনীতির জন্য সেটা কত ক্ষতিকারক হবে তুমি জানো? ওই টাকাটা আইডিয়াল মানি হিসেবে ব্যাংকে পড়ে থাকবে, কারো কোনো উপকারে আসবে না। তার চাইতে তুমি টাকাটা আমাদের এই যে সংসারে খরচ করতেছো তাতে আমরা উপকৃত হচ্ছি, আমরা লাভবান হচ্ছি। আমরা লাভবান উপকৃত হচ্ছি মানে সমাজ উপকৃত হচ্ছে, সমাজ উপকৃত হচ্ছে মানে রাষ্ট্রের অর্থনীতির চাকা সচল থাকছে। তুমি এটা বুঝতেছো না? তোমার চাপাটা একটু কমাও। তুমি এক কাজ করো, তুমি যে ব্যবসা করতেছো না ওই ব্যবসাটা ছাড়ো, ছাড়া তুমি এই যে মলম বিক্রি করো না, মলম বিক্রি করো, এতে করে তুমি অনেক আর্ন করতে পারবা, তারপর তোমার ধরো অর্থনৈতিক চাকা সচল থাকবে আর তোমার চাপাটাও সচল থাকবে। চাপার চাকা? মা চুপ করো, মা বসো, মা বসো। বসবো না, ইয়ে অফিসে যাবার তোর গাড়ি কি করে বসে থাকে? হ্যাঁ, তাহলে কালকে অফিসে গিয়ে গাড়িটা আমার জন্য পাঠিয়ে দেবে, আমি সারাদিন ঘুরবো, তারপরে আবার সন্ধ্যার সময় তোর অফিসে পাঠিয়ে দেবো গাড়ি। কোনো অসুবিধা নেই, আমি সকালেই পাঠিয়ে দেবো গাড়ি অফিসে গিয়ে। কিন্তু মা, তুমি তো এরকম গাড়ি আমার কাছে কখনো চাও না, কই যাবা? এত কথা কি জন্য জিজ্ঞেস করিস? আমি তো তোর কাছে গাড়িই চাইছি, প্লেন হেলিকপ্টার এইসব তো চাই নেই। আসুন, কালকে অফিসে যাওয়ার সময় 10,000 টাকা দিয়ে যাবে, আমার দরকার আছে। মাত্র 10,000? আমি বিজনেস শুরু করার পরে এই প্রথম তুমি আমার কাছে টাকা চাইলাম, মা। আমি তো ভাবছিলাম 20-30,000 টাকা চাবা। ওই 10,000-ই দিও, আমার বেশি লাগবে না। ঠিক আছে মা। এমআর কি স্যার? উনি দেশের অর্থনীতির চাকাকে সচল করার একটা নতুন উদ্যোগ নিয়েছেন। একটু চাপাটা কম পিটাও, ঠিক আছে? এখানেও চাপা? চুপ করো তো ফয়সাল। এখন আমি কথা বললেই যদি চাপা হয় তাহলে কেমনে হয়? কোথায় কমু না এরপরে। দাদি সকল সকল কই যাবার আছে? সাহেবে কইলো আপনার উল্লে বাইরে, আমি তো গাড়ি ধুয়ে মুছে একটা পাঙ্খা করে রাখছি। বেশি কথা বলবা না। আচ্ছা দাদি। শোনো, এখন থেকে আমার আর দাদি বলে ডাকবা না, আমার ম্যাডাম বলে ডাকবা। দাদি সকল সকল কি মজা ভালো লাগছেন? সারা জীবন দাদি হয়েছি, এখন আমার ম্যাডাম গুমু, এটা কি আমার রহস্য কেমন লাগছেন? তোমার সঙ্গে আমার রহস্যের সম্পর্ক? বাড়িতে গিয়ে নিজের দাদির দাদি বলবা, আমার ম্যাডাম ডাকবা, আমি হইতেছি ম্যাডাম রোকেয়া বেগম। ও সরি দাদি। আবার সরি? সরি ম্যাডাম। I'm driving around in my car, I'm driving too fast, I'm driving too far, I'd like to change my point of view, I feel so lonely, I'm waiting for you, but nothing ever happens, and I wonder. I wonder how, I wonder why. Yesterday you told me about the blue, blue sky and all that I can see.
আসেন, ভালো কালেকশন আছে। আপনি সব কাস্টমারকে আপা ডাকেন? আপা বলি, ম্যাডাম বলি, আবার আন্টিও বলি। তাহলে আমাকে আপা বলছেন কেন? ম্যাডাম বলেন। সরি ম্যাডাম, কাপড় দেখেন, এই যে একদম ভালো কাপড়। এগুলো কি দেখাচ্ছেন? কালারফুল শাড়ি দেখান। ম্যাডাম কার জন্য? আপনার মেয়ের জন্য। গায়ের রংটা কোন? আমি আবার গায়ের রঙের সাথে ম্যাচ করে ভালো কাপড় দিতে পারি, এ ব্যাপারে আমার বেশ সুনাম আছে। আমার মেয়ের জন্য না, আমার জন্য। আমার স্কিনের কালার দেখেন, এটার সঙ্গে মিলে কাপড় দেন। দিতেছি, একদম আপনার গায়ের সাথে পুরো মিল। কোনটা নেবেন দেখেন? খুব মানাবো, খাঁটি রং, এই রঙের কোনো ক্ষতি হবে না। যদি এটা ধোয়ার পরে যদি এক বিন্দু রং উঠে, আপনি ফেরত নিয়ে নেবেন, আমি আপনাকে ফেরত দিই। আমাকে এসব চালাকি দেখাবেন না, বুঝেছেন? আমার চুল এমনি এমনি পাকে নাই, বিশ্বাস করেন, একদম খাঁটি রং। আপনি কত বছর ধরে কাপড় বিক্রি করেন? এই 5-7 বছর। 5-7 বছর, আর আমি 50 বছর ধরে শাড়ি পরি, বুঝেছেন? সেই 57 সালে ম্যাট্রিক পরীক্ষা টেস্ট পরীক্ষা দিয়ে এই যে শাড়ি পরে ধরেছি, এখনও শাড়ি পরছি। তাহলে তো আর আপনার রং ধারে কিছু নাই, তাহলে তো আপনি এমনি বুঝবেন। কোনটা নেবেন? কোন দেন, এই দুটো প্যাক করে দেন। ভালো করে গুছিয়ে দেন। এটা কেমন করে দিচ্ছেন আপনি? এক্সকিউজ মি ম্যাডাম, আপনার জন্য কি করতে পারি বলেন? আপনাদের এখানে ওল্ড এজের মহিলাদের জন্য কসমেটিক আছে? অ্যাকচুয়ালি ম্যাডাম, এটা তো ইয়াং এবং টিনেজদের জন্য কসমেটিক্স গুলো, তো বয়স্কদের জন্য তেমন কিছু রাখা হয়। আশ্চর্য কথা, আপনার যদি কোনো আমার বয়সী দাদি থাকতো বা কোনো রিলেটিভ থাকতো, তাদের সাজের ইচ্ছা হতো না? হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা তো কোম্পানি বানায় না, আমরা কি করতে পারি? কোম্পানি কে আপনারা বলেন যেগুলো ডিমান্ড আছে, পাবলিক চায় এগুলো, আপনারা কেন কাস্টমার চায় আপনারা বলেন তাদেরকে। তিনি ম্যাডাম, কিছু কসমেটিক্স আছে যেগুলো আপনি ইউজ করে ট্রাই করে দেখতে পারেন। এগুলো উল্টাপাল্টা আমাকে বোঝাবেন না তো, এটা তো বডি ক্রিম, এটা আমি মুখে মাখবো না? না না, এটা বডি সিল্ক, তো আপনি শরীরের জন্য ইউজ করে দেখুন। স্কিন ট্রিটমেন্টের যে সমস্ত ক্রিম আছে সেগুলো দেন, আমি পত্রিকা পড়েছি। মানে আমি তো আসলে আগে কোনোদিন ফাস্ট ফুডের দোকানে এসে খাইনি, তো আপনাদের এখানে কি কি আছে ভালো? আমাদের এখানে চিকেন শর্মা, বিফ শর্মা, ফিশ শর্মা, চিকেন বার্গার, বিফ বার্গার, আমাদের এখানে আরেকটা স্পেশাল ফুড আছে, সেটা হচ্ছে আপনার মেক্সিকান পিজা। ও, তা আমার জন্য কোনটা ভালো হবে? ম্যাডাম, আপনি হার্ড ফুড না নিয়ে সফট ফুড নিতে পারেন। কি কি রকম জিনিস? যেমন ভেজিটেবল রোল, ভেজিটেবল স্যান্ডউইচ। ঠিক আছে, রোল টোল ভাজি ভুজি খাবেন, আপনি দেন স্যান্ডউইচ দেন। সাথে কোনো ড্রিঙ্কস দেব? আনেন সফট ড্রিঙ্কস কিছু। শুনেন, এই আপনাদের এখানে খাবার টাবার এগুলো যে দেন আপনারা পরিষ্কার তো, মানে ভালো করে হাতটা ধুয়ে বানান তো? জি জি ম্যাম, আমাদের এখানে প্রত্যেকটা স্টাফ হাতে গ্লাভস পরে তারপরে রান্না বান্না তারপরে সব কিছু করে। আচ্ছা, থ্যাংক ইউ, যা নিয়ে আসি। ওকে, থ্যাংক ইউ। দেখছো বুড়ি বুড়া বয়সে বিমৃতি, ফাস্ট ফুড খেয়ে পুরা গন কেস। আই ছেলে কি বললা তুমি? না আমি তো আপনাকে কিছু বলি নাই। কিছু বলো নাই? হ্যাঁ, তুমি মনে করছো আমি বুড়া হয়েছি কানে শুনতে পাই না, তুমি বলো না আমি গনকেশ? দেখেন আপনি কিন্তু খামাকা ঝগড়া করতেছেন। খামাকা ঝগড়া করতেছি? আমার চুল এমনি এমনি পাকছে, হ্যাঁ, আমি কিছুই বুঝি না। এখানে কি করতেছো তোমরা? আমরা এখানে কি করতেছি মানে? কি করতেছো মানে বুঝে না, আমি কিচ্ছু বুঝি না। হ্যাঁ, তোমরা এখানে যে আসছো তোমাদের বাসা জানে সবাই? আজক মহিলা তো কি উল্টা পাল্টা কথা বলতেছে। বৌমা, আমাকে কেমন লাগছে? অনেক সুন্দর লাগছে মা। দাদু, তোমাকে দেখলাম হিন্দি সিরিয়ালে দাদুর মতো লাগতেছে। থ্যাংক ইউ। এইসব কে রান্না করেছে? হ্যাঁ মা, বাসায় তো রান্না হয়নি, ফয়সাল নিয়ে আসছে বাইরে থেকে খাবার। এগুলো আমি খেতে পারবো না। কেন মা, ভালোই তো, মজাই তো। না, আমি এসব খাবো না। কাল থেকে আমার জন্য এই যে মেক্সিকানা পিজা নিয়ে আসবি, 16 ইঞ্চি। দাদু, আমি পিজা খাবো। ঠিক আছে, ওর জন্য 8 ইঞ্চি নিয়ে আসবি, আর আমারটা কম স্পাইসি, আমি স্পাইস খেতে পাই না। আচ্ছা ঠিক আছে মা, আজকে তুমি এটা খাও। না মা, একটু খান না মা। আমি বলেছি একবার খাবো না, খাবো না।
তো যে একটা মোবাইল আছে না, এই যে ছবি তোলা যায়, তারপরে ভিডিও করা যায়, তারপর গান শোনা যায়, আরো কি কি আছে না, ওরকম একটা মোবাইল আমাকে কিনে দিবি মা। এটাতে তো অনেক কম অপশন, আমি তোমাকে একটা N95 কিনে দেবো মা, তুমি চিন্তা করো না, ওটাতে অনেক অপশনস আছে, তুমি ওটা হাত দিয়ে স্ক্রল করতে পারবা। ঠিক আছে, আপনাদের এখানে তো ইন্টারনেট শেখানো হয়? জি ম্যাডাম, শেখানো হয়। কাকে শেখাবেন, আপনার ছেলেকে না মেয়েকে? মানে মানে ম্যাডাম সরি, আমি কি কোনো কিছু ভুল বলেছি? আমার ছেলে মেয়ে নাতি নাতি কেউ শিখবে না, আমি নিজে শিখবো, আপনার কোনো আপত্তি আছে? না না, আমার কোনো আপত্তি নেই ম্যাডাম। না না, এটা কেমন কথা। ঠিক আছে, তুমি যদি আমাকে খাও তাহলে আসতে পারি। না কেন, আমি কি সবসময় তোমাকে খাওয়াই না? এই ছেলে, সারাক্ষণ ফোনে কথা বলা কি ব্যাপার? ওরে পড়াতে আসছো না, ফোনে কথা বলতে আসছো? মানে আসলে কি, আমি যখনই আসি তখনই দেখি যে তুমি ফোনে কথা বলতেছো। তোমার কি ফোনে কথা বলার জন্য মাসে মাসে টাকা দেওয়া হয়? কিসের সরি? হ্যাঁ শোনা, এরপর যখন পড়াতে আসবা এই ফোন আমার কাছে জমা দিবা, তারপরে পড়াবা, বুঝছ? আর শোনা, ওই খাতা ভালো করে চেক করবা, ওই লিসনের টি কাটার দা নেই, তুমি গাইড দিয়ে রাখছো, আসলে ওটা ভালো করে দেখবা। জন্ম হলো আমার ঘরে বসবাস, ঘরের আলো হয়ে আমার সর্বনাশ ছিল। আপনি কোথায় পড়েন? বাসায় পড়ি। ওয়াও, এক্সিলেন্ট অ্যানসার। আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে এবার গ্রাজুয়েশন কমপ্লিট করছি। আমি প্রচন্ড একটা ভালো ছেলে যে কিনা আপনার একটা সুন্দর বন্ধু হতে চাই। ফ্রেন্ডশিপ করবা? আচ্ছা শুনো তাহলে, আমার নাম রোকেয়া বেগম, বয়স 60 বছর, আমি বাসায় পড়াশোনা করি, সম্পর্কে আমি তোমার দাদি হই, বুঝছো? এবার ইউ আর সো হিউমারাস, আমি জীবনেই প্রথম কারোর সাথে কথা বলছি যে নিজেকে দাদি বলে দাবি করছে। এই শুনো, তোমার কথাবার্তা আমি বুঝতে পারতেছি না, আমি এখন ফোন রাখবো, আমার ভালো লাগতেছে না। ঠিক আছে দাদি, আপনি নাতির জন্য দোয়া করবেন, পরে কথা হবে। আসসালামু আলাইকুম। হ্যাঁ স্যার, আপনি আমার ডাকছেন? আমি তো আপনার কথা শুনি না, 2-3 দিন লাফালাফা আয় বলছেন। আচ্ছা আচ্ছা, এই মায়া আজকাল কই কই যায়? স্যার কয়েন না, একবার আসলে একবার সোলা দিয়ে, একবার জিগা তোলা, একবার আম তোলা, গাড়ি অবস্থা করে কেরাসিন, গাড়ি বেজ হয়ে গেলে দাম পাইবেন না। আচ্ছা এগুলো নিয়ে তোমার চিন্তা করতে হবে না, তোমার যেটা জিগাই সেগুলো খালি কও। আর কি কি করে? স্যার আপনি আপনার ফ্রেন্ডের ওই যে যেতেন, দাদি তো আমার ওই যে যাবার গেছিলো, আমার কলে যেতে পানি নাই, পরে যেতে যেতে হঠাৎ করে দাদি বলতেছে আমি যেবার পড়বো, আমি কালি লিবার পরে আমার কলেজে পানি এসেছে। আর স্যার ওই দিন আপনিও শেষ, আমিও শেষ। আচ্ছা আচ্ছা, তুমি এত বেশি কথা কো কেন? আর কি কি করে? স্যার আর ঘটনা আছে, দাদি বিভিন্ন মার্কেট মার্কেটে ঘুরে ওই দিন তো মার্কেটে পুরো গণ্ডগোল লাগাই ফেলাইছে। আমি আপনি যদি সেদিন না থাকতাম তো স্যার এই গণ্ডগোল সামাল তো কোনো লোক ছিল না। যদি স্যার আমার মোবাইলে কার থাকতো তাহলে আমি আপনাকে সাথে সাথে আমি আপনাকে ফোন দিতাম, কিন্তু দাদির জন্য সাহস হয়ে পারিনি। শোনো 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 শোনো, এরপরে এরকম কোনো গ্যাঞ্জাম হইলে লগে লগে আমার ফোন করবা, ঠিক আছে? দাদির জন্য শরম টরম পাইবা না, মনে থাকবো? ঠিক আছে স্যার, মোবাইলের টাকা। গ্যাঞ্জাম কি এখন লাগছে নাকি? যাও গাড়ি তো। ছেলেকে কি দিয়েছিস, ডায়াল আপ দিয়েছিস কেন, ব্রডব্যান্ড দিবি, এটা তো স্পিডে উঠে না। হ্যাঁ
মা ব্রডব্যান্ডে তো অনেক খরচ, 1,500 টাকা মান্থলি রেন্ট লাইন রেন্ট দিতে হয়, আর এটা তো প্রিপেইড কার্ড দিয়ে ওর ব্যবহার করে। শোনো, পড়াশোনার ব্যাপারে এরকম ইয়ে করবে না, কিপটামি করবে না, খুবই খারাপ জিনিস। বিরক্ত লাগতেছে আমার এই চাকরি নিয়ে। আচ্ছা বাবা, এ তোমার দাদুকে ইন্টারনেট করা কি তুমি শিখাইছো? না। তাহলে কে শিখাইছে? আমি তো এগুলো জানি না, দেখিও নাই। আচ্ছা, এই যে তোমার দাদুকে নতুন একটা মোবাইল কিনে দিছি, কার কার সাথে কথা বলে এটা দেখছো? কার কার সাথে যে কথা বলে সেগুলো আমি জানি না। আচ্ছা, সে যখন কথা বলে তখন সে হাসে না কান্দে, না চুপচাপ থাকে না ঝগড়া করে? পানারে। আমি বলতেছি ফেসিয়াল এক্সপ্রেশনের কথা, আর তুমি বলতেছো পানারে, পায়ের কথা। তো নাতি, তোমার বিশ্বাসই হচ্ছে না যে আমি তোমার নাতি না, এবং আমি সুইট 16 না, আমি 60। অসম্ভব, আমি সামনাসামনি তোমাকে না দেখা পর্যন্ত বিশ্বাসই করতে পারবো না। বিশ্বাস না হলে আমার কিছুই করার নাই নাতি। তাহলে কালকে 3টার সময় দেখা হচ্ছে। ঠিক আছে, আমি অন টাইমে চলে আসবো। বাই দাদি। বাই বাই। তুমি কি আবার অমিতাভ বচ্চনের মতো ছোট কোনো মেয়ের প্রেমে পড়ছো? তুমি এগুলো কি বলতেছো? আমার এক বন্ধু একটা ফিল্ম বানাইতেছে এরকম একটা কনসেপ্ট নিয়ে, আমার আইডিয়াটা শুনে বলছে যে আমার কেমন লাগছে, তো আমি এই জিনিসটা তোমার সাথে শেয়ার করলাম আর কি। তো নকল ফিল্ম বানাবে নাকি? ছবি তো ফ্লপ হবে। এক কাজ করি তাহলে, ওকে বলে দেই যে আইডিয়াটা আমার পছন্দ হয়নি। একদমই একটা গ্রেট মিস্টেক হয়ে গেছে, আমি এত বড় ভুল করবো ভাবি নাই। আমার মনে হচ্ছে মাটি ফাঁক হোক আর আমি ভিতরে ঢুকে যাই। আচ্ছা ঠিক আছে, এখন আমি যা জিজ্ঞেস করবো সত্য বলবো তো? 100%। এ পর্যন্ত কয়টা মেয়ের সঙ্গে এইভাবে দেখা করছো? 5টা। সবার সঙ্গে যোগাযোগ আছে? আর না, কারোর সাথে যোগাযোগ নাই। এটা আমার জন্য ওভারলোড হয়ে যাবে না একসাথে এতগুলো যোগাযোগ রাখা। রাশেদ, আর কইস না, বহুত টেনশনে আছি দোস্ত। আরে আগে ঘুরতাম মায়ের পিছে, তারপর ঘুরতাম ওর পিছনে, এখন ঘুরি মায়ের পিছে। বহুত ঝামেলার মধ্যে আছি, এখন আমি কোনো পার্টি ফুটি করতে পারবো না দোস্ত। আমার মাফ করে দেন, পরে ফোন করুন। ওকে দাদি, আপনার কাছে আমার 2টা রিকোয়েস্ট আছে, আপনি ফেলতে পারবেন না, না বলতে পারবেন না। বলুন। আজ থেকে আমি কোনো প্রবলেমে পড়লে আপনার কাছে হেল্প চাইবো, আপনি আমাকে সাজেশন দিবেন। আচ্ছা ঠিক আছে। আর দ্বিতীয়টা হচ্ছে, আমি তো অ্যাড এজেন্সিতে আছি, নেক্সট প্রজেক্টে আপনার প্রোফাইলটা মডেল হিসেবে আমি সাবমিট করতে চাই। মডেল? এই বুড়ো বয়সে আমার খুব মজা লাগছে। আরে দাদি, আপনাকে পেয়ে আমি তো আলাদিনের চেরাক পাইছি হাতে, আপনি তো বুঝতেছেন না এই ক্যারেক্টারের জন্য আপনার কোনো সাবস্টিটিউট নেই। নামেন নামেন। ওই মহিলা আপনার কি হয়? ও, উনি আমার দাদি। আমি তোমার বাপ কথা বলতেছি, বুঝতে পারছো? জি, আমি তোমার বাপ কথা বলতেছি। ওই মহিলা যদি তোমার দাদি হয় তাহলে আমি তোমার বাপ।
ওই বয়স্ক মহিলাদের সাথে কিসের এত ইষ্টিপিষ্টি? আশ্চর্য ব্যাপার, আপনি আমার সাথে খারাপ ব্যবহার, একদম থাপড়ায় দাঁত ফলাই দেবো নেক্সট টাইম যদি ওনার সাথে তোমার আমি দেখি, ঠ্যাং ভাঙে তুলো একদম দিতে ভাসাই দেবো, ঠিক আছে? আর যেন এই মহল্লায় কোনো দিন না দেখি। ভাই লয়ে যা, উঠে রিক্সায়। হ্যালো, আসসালামু আলাইকুম দাদি, আমি বাপ্পি বলছি। কি হয়েছে দাদি? এদিকে তো একটা ঘটনা ঘটছে, আপনার ছেলে তো আমাকে থ্রেট দিছে, আপনাকে বাসায় ড্রপ করে দিয়ে আসলাম, তারপর সে আমাকে রাস্তায় ধরছে, বলছে আমার ঠ্যাং ঠুং ভাঙে নাকি তুরাক নদীতে ভাসায় দিব। তুমি আমার ছেলের চিনো? চিনতাম না, কিন্তু এখন তো চিনি, যে কালো করে শর্ট করে ওটা আপনার ছেলে না? হ্যাঁ দাদি, আজব ঘটনা, আমি তো কিছু করি না, আপনি দেখেন ব্যাপারটা। আচ্ছা ঠিক আছে, তুমি রাখো, আমি দেখতেছি। আপনি একটু দেখেন তাহলে, রাখি, সালাম আলাইকুম। আমি বাপ্পি নামে কারো নাম শুনি নাই, আমি যতদূর জানি যে বড় লোকের পোলাপান তাদের বাপদেরকে আদর করে বাপ্পি ডাকে, কিন্তু মানুষের নাম যে বাপ্পি হয় এটা তো আমি ডিকশনারিতেও কোথাও দেখিনি। তুমি কি বলো মা? দেখো, ছোটবেলা থেকে তুমি এরকম চাপাবাজি করছো, এখন বড় হয়েছো, তুমি একটা সিরিয়াস কাজে আছো, তোমার ছেলে তোমাকে দেখে এইসব শিখবে? হ্যাঁ, আমার মনে হয় তোমার একটা সাইকিয়াট্রিস্ট দেখানো দরকার। আগামী মাসে আমি একটা অ্যাপয়েন্টমেন্ট সেট করব। না না, তুমি নরমাল, তোমাদেরকে দেখানো যে তোমরাই কিছু বুঝছো না আমার ব্যাপারে। আমার জীবন জানেছে ছোটবেলা থেকে বাপ মরে গেছে, তারপর থেকে একটা কিরকম হয়েছে, খালি চাপাবাজি। আমি তো আপনার প্রোফাইল মডেল হিসেবে সাবমিট করেছিলাম, ক্লায়েন্ট সিলেক্ট করছে, আর এই প্রথম আপনার মতন কাউকে কাস্টিং করা হলো। আমি মডেল হয়ে যাচ্ছি? এই বুড়ো বয়সে আমাকে টেলিভিশনে দেখা যাবে? আমার তো খুব মজা লাগতেছে। আরে শুধু টিভি কেন, রেডিওতেও শোনা যাবে। তা আমাকে কি করতে হবে? আপনাকে এখন যেটা করতে হবে, একটা বিউটি পার্লারে গিয়ে ফেসিয়ালটা করে আসেন, আর যা যা করতে হবে আমি আপনাকে বলে দেবো। আচ্ছা হ্যাঁ ঠিক আছে। ওকে দাদি, পরে কথা হবে, এখন রাখি, খোদা হাফেজ। আমাকে 5,000 টাকা দিবে, আমার দরকার আছে। 5,000ই লাগবে মা? কোনো সমস্যা আছে? না, সমস্যার কথা বলতেছি না, আমি জাস্ট জানতে চাইলাম যে কী কারণে তোমার টাকাটা লাগবে। যদি কারণটা তুমি আমাকে বলতা, হয়তো আমি তোমাকে একটু হেল্প করতে পারতাম, হয়তো কাজটা আমি 5,000 পরিবর্তে 3,000 করে দিতে পারতাম। আমার টাকা লাগবে তার কারণ তোকে জানাতে হবে? ছোটবেলা থেকে আজ পর্যন্ত তোকে যত টাকা দিছি তার হিসাব তুই আমাকে দিতে পারবি? আর আমি তোকে যে টাকা দিছি আমি তো তার কারণ জানতে চাই নাই। মা তুমি এগুলো কি বলতেছো? আর তোমার জানি কি একটা পরিবর্তন হইতেছে আমি দেখতেছি মা, তোমার ভিতরে একটা বিশাল চেঞ্জ আসছে আমি বুঝতেছি। আমি পরিবর্তন হইতে চাইনি, তোরাই আমাকে পরিবর্তন করছিস। মা এসব কি বলেন আপনি? মা তুমি চুপ করো, তুমি কথা বলবে না। তখন তো খুব গলা উঁচু করে বলছিলা, দুই দিনের মধ্যে কাজের লোক নিয়ে আসবো। কোথায় তোমার সেই কাজের লোক? ছেলে হিসাবে তুই কি দায়িত্ব পালন করছস? উপর দিয়া মেয়ে কি ভালোবাসা দেখাস? কোনোদিন জানতে চাইছস মা তোমার কোনো কষ্ট হয়? তোমার কি খাইতে ইচ্ছা করে? বন্ধুর বাপ মায়ের ম্যারেজ অ্যানিভার্সারিতে গিফট নিয়ে যাস, হাসতে হাসতে ফেরোস, কোনোদিন জিজ্ঞাসা করছস? জানতে চাই স্যার এই বিধবা মানুষটার ম্যারেজ অ্যানিভার্সারি তার মনের মধ্যে কেমন লাগে? বসের সামনে আমার পরিচয় করায় দিতে তোদের শরম লাগে,
মনে করস বুঝি না না কোনোদিন বলছস মা চলো তোমার পছন্দের জায়গায় তোমারে নিয়ে যাই বলছস কোনোদিন আবার বলস তোমার পরিবর্তন হয়েছে তোমার তুমি বদলাইয়া গেছো বল চুপ করে আসিস কেন আমার কথার উত্তর দে তোরা দাদি বাটা রয়্যাল দাদির মতে মমতায় ভরা ছোটবেলায় স্কুল কলেজে পড়ার সময় মানে নাটক গান এগুলো নিশ্চয় করতেন বোঝা যায় কিন্তু এটা একদম বোঝা যায় দেরি হয়ে গেল একটু আগে শুরু করলে যা হইতো দাদি মানে মিডিয়াতে তোমার পাশে আর কেউ নাই জি আমি ফয়সাল দি সান অফ রোকেয়া বেগম শিডিউল লাগবে কবে লেট মি চেক 24-25-26 দাঁড়ান চেক করে বলতেছি হ্যাঁ হ্যাঁ পারবেন কোনো অসুবিধা নেই পাওয়া দেওয়া যাবে কিন্তু ভাই একটা কথা এই যে আপনারা পেমেন্ট দেওয়ার সময় যে 500-1000 টাকা কম দেন এই চর্চাটা কিন্তু আমাদের সাথে করতে পারবেন না আর ওনাকে কিন্তু একটু রিনোমোনেশন বেশি দিতে হবে আচ্ছা দাঁড়ান দাঁড়ান আপনার গলাটা আমার খুব পরিচিত মনে হইতেছে আপনি আসলাম ভাই না আরে আসলাম ভাই আপনি আগে বলবেন না আমি ফয়সাল আমারই চিনেন নাই আমি মাকে বলে দিব নে আপনার কাছ থেকে কিছু কম না নিবে না 2-4-5 হাজার টাকা কম নিবে না খালি ভাই আপনি আমার এই হাউসে এসে এডিটিংটা করেন শুনছেনই তো আমি একটা নতুন প্রোডাকশন হাউস দিছি ক্যামেরা লাইটও আপনি আমার এখান থেকে নিয়েন প্লিজ হ্যাঁ ও থ্যাংক ইউ জি আসসালামু আলাইকুম ফয়সাল এসব কি শুরু করছো ফয়সাল তুমি হ্যাঁ এই কয়েকদিন আগে তুমি তোমার বস ট্রেনে কি একটা প্রজেক্ট করলা তারপর এখন আবার কি শুরু করছো তোমার মারে নিয়ে তুমি বলো কি এডিটিং ফার্ম কি লাইট কি এসব তোমার মাকে নিয়ে কি শুরু করছো তুমি এটা তো একটা প্রোডাকশন হাউস কিসের প্রোডাকশন হাউস আমাকে বুঝাও কিসের প্রোডাকশন হাউস নাটক তৈরি হয় কিসের নাটক হ্যাঁ তুমি সারা দিন দেখি তোমার মার কি 28-29-24 খালি আছে কি এসব কি আমাকে বুঝাও আরে মা একটা সুপারস্টার সুপারস্টার সে তাই আমার কি হইছে তুমি কি সুপারস্টার নাকি থাকলে তো আমি তোমার পিছনেও ঘুরতাম তুমি কি নিজের সুপারস্টার পাবো নাকি আরে চেহারা দেখছো কখনো এই আমার চেহারা নিয়ে কোনো কথা বলবে না কিন্তু আমি অনেক সুন্দর তোমার থেকে সেটা তো ভাই আমি আগেও বলছি যে তুমি আমার থেকে সুন্দর কিন্তু মা ঘটনাক্রমে সুপারস্টার হয়ে গেছে এখন কি করব ফয়সাল শোনো তুমি যদি এবার প্রজেক্ট ফেল করো তোমার কিন্তু খবর আছে ফয়সাল কি তালাক দেব আমারে কিসের তালাক দরকার হলে তাই দিব তুমি কি মনে করো তাই তো মানে ভয় দেখাচ্ছ কেন তুমি হ্যাঁ তুমি নিজেকে কি মনে করো বলো আমাকে আমি নিজেকে কিছুই মনে করি না তুমি সারা দিন তোমার আমার তো তুমি একটা খোঁজ দাও না সারা দিন মা 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 এই কি মা সুপারস্টার এর জন্য মায়ের খোঁজ নেই সুপারস্টার হ্যাঁ অনেক সুপারস্টার দেখছি এরকম বেশি দিন থাকে না তো সুপারস্টার তুমি এটা নিয়ে এটা এত জেলাস ফিল করতেছো কেন তোমার তো আমার খবর নিতে হবে তুমি তাহলে আমারে বিয়ে করছো কেন তো তোমার বিয়ে করার সাথে এটার কি সম্পর্ক কি সম্পর্ক মানে কাজ করব না আমি কাজ করো তুমি তোমার আমি প্রোডাকশন হাউস দেব না ফয়সাল গলা নামাই কথা বলো ফয়সাল তুমি ঠিক আছে তুমি কি মনে করছো হ্যাঁ তুমি আমাকে মায়া পাইছো দেখে তুমি এরকম কথা বলবা দাঁড়াও দেখি তো এই যে ব্লাড প্রেসার বেড়ে গেছে এখন একটু শান্ত হও আয় চুপ করো তুমি শান্ত 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 আমি একদম শান্ত আছি তুমি শান্ত হও আমি বলতেছি তো মাপ চাই 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 মাপ
সারাদিন বিয়া করে নিয়ে আসছে বউ, সারাদিন বসে বসে ডাইনি মধ্যে